এবার চলো আমরা সামারি লেখা শুরু করি এই নাম্বারে বলা হলো কি ফার্স্ট রেড দ্য কনভারসেশন এগেইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়াস অ্যান্ড দ্য সাপোর্টিং ডিটেলস প্রথমে প্রথমে কথোপকথনটি আবার পড়ো এবং মূল ধারণা এবং সহায়ক বর্ণনা শনাক্ত কর ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ

পানিসেটানো মজাটা সহায়ক ধারণার বর্ণনা এরপরে বি নাম্বারে কি বলা হলো দেন রাইট অল দ্য মেন আইডিয়াস ইন আ লিস্ট এরপর সবগুলো মূল ধারণা কালি মূল ধারণার তালি গ্যালের এরপর সি নাম্বারে বলা হলো নাও এখন ট্রার্ট রাইডিং দ্য সামারি উইথ অ্যান ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট এখন সূচনামূলক বিবৃতি দিয়ে আমার ইলে শুরু করো ইয়ার এখানে ইউ ক্যান স্টার্ট উইথ হোয়াট ইজ দা কনভার্সেশন প্রথম টি কিসের উপর এটা দিয়ে তুমি শুরু করতে পারো কি ইয়ার এখানে আইডিয়াস ইন্টু সেন্টেন্সেস মূল ধারণাগুলোকে বাইককে রূপান্তর করো অ্যান্ড অর্গানাইজ ইন্টু ওয়ান অ প্যারাগ্রাফ এক বা দুই উঁচ ছেদে সাজাও ই নাম্বারে বলা হলো কি আপনার দ্য এরপরে অল দ্যান আইডিয়াস ইউজিং ট্রানজিশন ওয়ার্ডস অ্যান্ড অর লেটার ইটেসিং এরপর অবস্থান শব্দ যেমন অ্যান্ড অর দ্য লেটার ইত্যাদি ব্যবহার করে সকল মূল ধারণা সংযুক্ত করো এরপরে এফ নাম্বার ফাইনালি অবশেষে মার্কিস স্পেলিং বানান সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্সের গঠন প্যান্ট এবং আইডিয়াস কারেক্টলি ধারণাগুলো ঠিক মতো ব্যবহার করেছে কি না তা চেক করো ইফ নিডেজ যদি দরকার পড়ে মেক দ্য নেসারি কারেকশনস উইথ দ্য হেল্প অফ দ্য টিচার প্রয়োজন হলে শিক্ষকের সাহায্য নিয়ে দরকারি সংশোধনগুলো করো এখন তোমাকে নিজেকে সামারি লিখতে হবে আমি একটা সামারি লিখে রেখেছি দেখাচ্ছি দ্য কনভারসেশন ইয়ার ইজ বিটুইন এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার এখানে যে কথাবার্তাটা হচ্ছে সেটা ভাই বোনের মধ্যে দ্য ইল্ডার সিস্টার বড় বোন সাম গ্রামারিক্যাল পয়েন্ট কিছু গ্রামারের পয়েন্ট শিখাচ্ছে টু দ্য ব্রাদার ভাইকে বিকজ কারণ ইজ টেকনিক ইন লার্নিং গ্রামার ইজ রং গ্রামার শেখার তার পদ্ধতিতে ভুল সেস অ্যাবাউট জিরান পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ সে শেখাচ্ছে জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ দ্য ফার্স্ট টু প্রথম দুইটা

ডাজ ইড ইলিগেন্টলি সে এত চমৎকারভাবে শিখায় অ্যান্ড হি ক্যান নট হেল্প লার্নিং ইট এবং সে মানে ভাইটা না শিখে পারে না আফটারওয়ার্স পরবর্তীতে দ্য ব্রাডার ভাই গেস কনফিডেন্ট আত্মবিশ্বাসী হয় ইন ইউজিং দোজ ইন সেন্টেন্সেস এগুলো বাইককে ব্যবহার করে আত্মবিশ্বাসী হয় এত হবে অথবা তোমার মতো করে তুমি লিখতে পারো এবার আমরা টেক্সটে শুনে যাই এখানে আরও কিছু কথা বলছে নাও এখন এক্সচেঞ্জ ইউ কপি উইথ নেক্সট তোমাদের খাতা পাশের দলটির সাথে অদল বদল করো সে ক্যান্ড রাইট ইউর ফিডব্যাক মিলাও এবং তোমাদের প্রতিক্রিয়া লেখো ফাইনালি অবশেষে শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্স হু নিড হেল্প টু আন্ডারস্ট্যান্ড দিজ থ্রি গ্রামার পয়েন্টস যে কারণে তিনটি বিষয় বুঝতে যেসব বন্ধুদের সাহায্য লাগে তাদের সাথে শেয়ার করো এই ছিল আজকের লেসনটা অবশ্যই তোমরা পরবর্তী লেসনটা দেখবা সিও নে